নিজেদের দাবি আদায়ে পড়ানো ছেড়ে আন্দোলনে ব্যস্ত শিক্ষকরা। বেতন ও মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন ব্যান্ডেলের অক্সিলিয়াম স্কুলের শিক্ষকরা। এদিন স্কুলের সামনে আন্দোলনেও বসেন শিক্ষকরা, বন্ধ হয়ে যায় পড়াশোনা। যদিও সেই কথা না ভেবে নিজেদের দাবিতে অনড় শিক্ষকরা। আমাদের যেহেতু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে যে অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেভাবে যখন বাড়াবে আমরা সমস্ত রকমের বেনিফিট পাবো, গভর্নমেন্টের সমস্ত রকম বেনিফিট, নট অনলি বিএ বা স্যালারি, সমস্ত কিছু, পিএফ, গ্র্যাচুইটি, পেনশন, সব কিছু। কিন্তু আজকে ওরা গভর্নমেন্ট থেকে দুম করে বলছে বেরিয়ে আসবে, আমাদের যে 25% পেনশন যেটা পাওয়ার কথা সেটা তাহলে কে দেবে, আমাদের রিটায়ারমেন্টের পরে সেটা কে দেবে? কর্তৃপক্ষকে আমাদের এই বিয়ের প্রবলেম নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো সলিউশন আসতে পারেনি। এরপর সোমবার থেকে আমরা কিন্তু অনির্দিষ্টকালের জন্য অনশনে চলে যাব, এটা হচ্ছে মেইন দাবি। প্রায়ই আন্দোলনের জেরে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয় স্কুলে, আর শিক্ষকরা অবস্থান শুরু করায় পুরোপুরি বন্ধ পঠন পাঠন। অভিযোগ অভিভাবকদের, বিষয়টি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। অকারণে দুমদাম করে যদি স্কুলের মাইনে বা ফিস বাড়াতে থাকে সেটা কিন্তু প্যারেন্টসদের পক্ষে একটা বিরাট চাপের সৃষ্টি, সেটা সবাই একেবারেই মেনে নিতে রাজি নয়। স্কুল ঠিক মতো হচ্ছে না, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, দুমদাম ছুটি দিয়ে দিচ্ছে, এটা করে আমাদের বাচ্চারা সাফার করবে কেন? পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।